নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার ধানবাদ প্রেস ক্লাব নীরব মিছিল বের করার প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে প্রেস ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন যে সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা এবং হিংসাত্মক পদক্ষেপের বিষয়ে বিশেষ নজর দেওয়া। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে দেশের বিভিন্ন রাজ্যে হওয়া হামলা বন্ধ করা উচিত। সাংবাদিকরা একটি বেসরকারি চ্যানেল আর ইন্ডিয়ার চিফ এবং সম্পাদক প্রধান অর্ণব গোস্বামীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেন। जर्नलिस्ट अर्णव गोस्वामी के साथ जो पुलिसिया बर्बरता वहाँ के सरकार के द्वारा दिखाई गई है उसके विरोध में उसका विरोध हम यहाँ धनबाद में भी तमाम प्रेस के साथियों और साथी एक साथ कर रहे हैं। धनबाद प्रेस क्लब भी उसमें अपना मौन प्रदर्शन करके अपना उसमें सहयोग कर रही है और हमारा ये डिमांड है कि यथाशीघ्र उनको रिहा किया जाए। वो कोई अपराधी नहीं है, कोई पेशेवर अपराधी नहीं है। उनसे अगर पूछताछ ही करनी थी तो पुलिस उनको पूछताछ करे, कोई दिक्कत वाली बात नहीं है। জেলার গন্ডি ওপি এলাকার একটি পুকুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যাওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে গন্ডি ওপি এলাকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে। জানানো হচ্ছে যে পুকুরে মৃতদেহটির সন্ধান পাওয়া গেছে, সেটি নির্জন এলাকা। বহু ছিনতাইয়ের ঘটনাও এই জায়গাতে ঘটেছে। মৃতদেহটি দেখে মনে হয় দেহটি প্রায় এক সপ্তাহ ধরে পুকুরে পড়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে লোকজনের যাতায়াতও রয়েছে, তবে লোকেরা এর সম্পর্কে কেউ জানতে পারেননি। মৃতদেহ থেকে যখন দুর্গন্ধ ছড়াতে শুরু করে তখন লোকজন স্থানীয় পুলিশকে এর সূচনা দেয়। জানানো হচ্ছে যে মৃতদেহটি একজন বিকলাঙ্গ ব্যক্তি, যার পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য ধানবাদে পাঠিয়ে দিয়েছে। রোড কে কিনার মে একটা ছোটা সা তালাব হ্যায়, উসি মে লাশ জো হ্যায় ফুলা হুয়া হ্যায়, লাগতা হ্যায় পানি পি কে মর গিয়া হ্যায়, আর ইয়ে অপঙ্গ আদমি হ্যায়, হো সকতা হ্যায় রানে কদম মে রোড সে পানি মে গির গিয়া হ্যায়, লেকিন লাশ ফুলা হুয়া হ্যায়। आगे सर क्या प्रक्रिया चल रही है? इस पर हम लोग पोस्टमार्टम कराने के लिए इसको भेज रहे हैं। इसमें तत्काल जो है सो यूडी कांड हम लोग दर्ज करेंगे। लाश का अभी तक पता नहीं चल रहा पा रहा है कि कहाँ का है। प्रशासन क्या कर रही है इस पर? अभी प्रशासन आके जांच कर रही है और कोशिश कर रही है कि लाश को निकलवा पता किया जाए कहाँ का है लाश, क्या है नहीं है। রিপাবলিক ইন্ডিয়ার প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের প্রতিবাদে সামাজিক কর্মী অনিল পান্ডে মৌন ধর্নায় বসেন। সমর্থনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ধানবাদের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার সহ বিপুল সংখ্যক মিডিয়া কর্মী। ধানবাদের বিধায়ক রাজ সিনহা প্রধান রূপে উপস্থিত ছিলেন। গান্ধী সেবা সদনে গান্ধীর প্রতিমার সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনিল পান্ডে বলেন যে এই বিষয়ে তার একক ধর্মঘট ঝাড়খণ্ডের বিভিন্ন শহরে একটানা অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ধানবাদের সম্পর্কিত বিষয়ে একটি বড় সেমিনার অনুষ্ঠিত হবে। সোচা নাই থা কি আজাদ ভারত মে এসি ভি স্থিতি আ সকতি, ইমার্জেন্সি কে সময় মে জরুর হুয়া থা। কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধী নে ইমার্জেন্সি লগায়া থা, আজ ফির কংগ্রেস পার্টি কে সাথ মহারাষ্ট্র মে যে সরকার চল রই শিবসেনা কি, ইন লোগো নে ওহি পুরানা কাম কিয়া হ্যায়। আর বিলকুল মে তো মানতা হুঁ কি ইয়ে লোকতন্ত্র পর হামলা হ্যায়, খাস করকে ইয়ে চৌথে স্তম্ভ কে উপর যো ইস প্রকার সে কুচলনে কা প্রয়াস কিয়া গিয়া হ্যায়, ইয়ে ঘোর নিন্দনীয় হ্যায়। শ্রী রামসেনার ব্যানারে আজ মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র পুলিশ প্রশাসনের ডিজিপি রণধীর বর্মা চকে কুশপুতুল পুরানো হয়। শ্রী রামসেনার রাজ্য সহসভাপতি উদয় প্রতাপ সিং বলেন যে মহারাষ্ট্র সত্য ঘটনা দেখানোর জন্য আর ভারতের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিন্দনীয় এবং শ্রী রামসেনার সমস্ত কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং আগামী দিনে যদি সরকার আর ভারতের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে মুক্তি না দেয় তবে আরো বেশি করে শ্রী রামসেনা পুরো ভারতে এর প্রতিবাদ জানাবে। ये हम लोग कतई नहीं चलने देंगे। श्री राम सेना रोड पर उतरेगी और आज मैं पुतला दहन किया हूँ और आने पर अगर महाराष्ट्र सरकार के खिलाफ आत्मदाह भी करना होगा तो श्री राम सेना के सारे लोग आंदोलन करने के लिए तैयार रहेंगे और अपना जान माल सब भी बर्बाद कर देगी। किसी को अन्याय होने नहीं दिया जाएगा। ये ऐसा काम किया गया है जैसा लगता है कि आतंकवादी को पकड़ा गया है 147 को लेकर। ये क्या है जो सच्चाई आप आज हम कुछ भी करेंगे और मेरे खिलाफ अगर आप सच्चाई लिखिएगा तो क्या मैं आपका विरोध करूंगा? ये गलत हो रहा है, 110% गलत किया जा रहा है। और श्री राम सेना और श्री राम सेना इसका खुलकर विरोध करेंगे पूरे भारत वर्ष में।
জেলা প্রশাসক শ্রী উমাশঙ্কর সিং অগ্রাধিকারের ভিত্তিতে এফসিআই সিন্ধির জমির দাখিল বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ডেপুটি কালেক্টর ভূমি সংস্কারগুলিকে এক থেকে দুদিনের মধ্যে রেকর্ড অধ্যয়ন করার পরে এক সপ্তাহের মধ্যে মিউটেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছেন। বৈঠক চলাকালীন হরেলের সহায়তায় সিন্ধির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য এমওআইসি ঝরিয়া, জোনাল অফিসার ঝরিয়া, হর্ল এবং এসএসসি কর্মকর্তাদের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সিন্ধির পরিদর্শন করবে এবং তার সুপারিশও দেবে। এরপরে ভবিষ্যতে প্রক্রিয়া শুরু করা হবে। ধানবাদের বিশিষ্ট সঙ্গীত গুরু স্বর্গীয় শ্রী চিত্ত বন্দ্যোপাধ্যায়ের স্মরণে হীরাপুর দুর্গা মন্দির পরিসরে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। স্বর্গীয় চিত্ত বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের পাশাপাশি বঙ্গবাসী ও সঙ্গীত প্রেমীরা তার ছবিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।